হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমাদের এখানে প্রচুর স্নো হচ্ছে ঝমঝমিয়ে, সেটা একটু দেখানোর চেষ্টা করব। সেটা হচ্ছে কলম্বাস ওহাইওতে এরকম স্নো হচ্ছে, অন্য স্টেটেও হচ্ছে। তো আমাদের এখানে একটু বেশি আজকে এমার্জেন্সি অ্যালার্ট দিয়েছে। যেমন টিনের চালার উপর বৃষ্টি পড়লে যেমন ঝমঝমিয়ে ঝমঝম একটা শব্দ হয়, তো এরকম তো শব্দ হচ্ছে না, বাট এখানে স্নোটা এমন করে পড়তেছে যেটা শব্দ হচ্ছে। এটা হচ্ছে নর্মাল স্নো, একটা হালকা মানে তুলার মতো নরমভাবে পড়ে, বাট এটা হচ্ছে একটু আইসি হয়ে পড়তেছে। তো এটা খুবই ডেঞ্জারাস, এই যে শব্দ হচ্ছে। এই যে কেমন শব্দ হচ্ছে, আমারটা তো লক হয়ে গেছে, আমি খুলতে পারতেছি না। এটা লক হয়ে গেছে আমার ডোর। তোমার বাইরে চলে আসলাম, সাবধানে হাঁটতে হবে। এই যে কেমন ঝমঝম করে পড়তেছে, হচ্ছে বৃষ্টি পড়তেছে, বা বৃষ্টি না এরকম করে। আমাদের পেছনের এটা ডোর লক হয়ে গেছে স্নো দিয়ে ভর্তি হয়ে, এটাকে এখন আমার খুলতে হবে। এখন আমি এটা খুলতে যাচ্ছি। সিঁড়ি আমার কি হয়েছে অবস্থা, এই যে সিঁড়ির অবস্থা। আমি এখানে যেটা করতেছি, দেখা যাচ্ছে কিনা, আমার ব্যাগ টু, ও এই যে এটা আমার লক হয়ে গেছে। আমার এখন একটু আবার ইয়ে পরে আসতে হইতো। তা খুলে না অবশ্যটা থাক, জোর করার দরকার নেই, এটা আমার নিতে হবে। অ্যাকচুয়ালি আমি এটা বাইরে রাখছিলাম, আমাদের দুধ বেশি হয়ে গেছে, ফ্রিজ জায়গা নেই, বাইরে রাখছি। তো এটা ফ্রস্ট হয়ে গেছে মনে হয় এখন। ওকে, এটা আমার এখন ভিতরে নিয়ে যাব। তো সবাই সাবধান, সাবধানে ড্রাইভ করবেন যে যেখানে আছেন, কারণ খুবই অবস্থা খারাপ। এইরকম আইসি হচ্ছে, স্নো হচ্ছে, খুবই ডেঞ্জারাস। তো আমাদের এখানে এমার্জেন্সি ইয়ে করছে, আমরা তো আজকে বের হবো না, বাসায় আছি এখন আলহামদুলিল্লাহ। তো আমার হাত গ্লোভস পরা ছিল, আমার হাত ফ্রস্ট হয়ে গেছে, হাত ফ্রস্ট হয়ে গেছে। এত ঠান্ডা, এরকম ঠান্ডায় গ্লোভস ছাড়া একটু সময় বাইরে থাকলে যে, তো প্রপার কাপড় পরে বের হওয়া উচিত। কি শব্দ, তাদের আমার ঢুকতে হবে নাহলে আমার হাত জমে যাবে। তো চলে আসলাম বাসার ভিতরে, ফিলিং বেটার। তো সবাই সাবধানে থাকবেন, আর বাইরে যারা আছেন সাবধানে ড্রাইভ করবেন। সবাইকে আল্লাহ সেফ রাখুক, সুস্থ রাখুক। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।